আজ আপনি শুনবেন সঞ্জীব ব্যানার্জির কাহিনী 13G টাউনশেন্ড রোড, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। লেখক শ্রী সঞ্জীব ব্যানার্জিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। শুরু হচ্ছে সঞ্জীব ব্যানার্জির কাহিনী 13G টাউনশেন্ড রোড। চলে এসেছি ম্যাডাম, আসুন, দাঁড়ান, আপনার লাগেজগুলো নামিয়ে দিই। না না, আমি পারবো, ধন্যবাদ দাদা। হ্যাঁ অগ্নি, সব ঠিক আছে, আমি এই মাত্র পৌঁছলাম। কিন্তু তোমার লোকটি কোথায়? আশেপাশে তো কাউকে দেখছি না। দাঁড়াও, একটা ফোন করি বরং। সে কি বিদেশ এখনো গিয়ে পৌঁছয়নি? আমি বারবার করে বলে দিলাম ম্যাডামকে যেন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয়। কি যে করে, দাঁড়াও আমি দেখছি, তুমি একটু ওয়েট করো। হ্যাঁ, ইটস ওকে অগ্নি, ব্যস্ত হয়েও না, তোমার কনফারেন্স আছে, লেট হয়ে যাবে। তুমি বরং যাও, আমি এদিকটা ম্যানেজ করে নিতে পারবো, কোনো প্রবলেম হলে তোমায় কল করে নেব। আর শিওর? অ্যাবসলিউটলি অগ্নি, প্লিজ তুমি যাও। ওকে, টেক কেয়ার। ইয়া, বাই। বীরেশ দাস, বীরেশ, এই তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বীরেশ দাস বলছেন? আমি ঐশী, এসে গেছি। হ্যাঁ, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি প্লিজ আরেকটু অপেক্ষা করুন, আমি ট্রাফিক জ্যামে আটকে পড়েছি, আর মিনিট 20 মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, আসুন আপনি। অ্যাপার্টমেন্টটা কলকাতার 13 টাউনশেন্ড রোডে, এরই একটা ফ্ল্যাট 13G। গত 5 যাবত তালাবন্ধ অবস্থায় পড়ে আছে ফ্ল্যাটটি। ফ্ল্যাটের মালিক অগ্নিভোর রায় পাকাপাকিভাবে কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছেন। 42 অগ্নির সেখানে একটা নিজস্ব বিজ্ঞাপন সংস্থা আছে। মুম্বাই যাবার 2 পরে অগ্নির সঙ্গে আলাপ হয় ঐশীর। বর্তমানে ঐশী অগ্নির বিজনেস পার্টনার এবং ব্যক্তিগত জীবনেও তারা লিভ ইন পার্টনার। ঐশীর বয়স 30, দেখতে সুন্দরী, স্মার্ট এবং শিক্ষিতা। অগ্নি এবং ঐশী দুজনেই একে অন্যের অতীত জীবন সম্পর্কে কখনোই মাথা ঘামায়নি। ঐশী শুধু এটুকু জানত কলকাতায় অগ্নির একটা ফ্ল্যাট আছে, আর আজ ঐশী কলকাতায় এসেছে একাই, একজন ক্লায়েন্টের সঙ্গে জরুরি মিটিং সারতে। অন্যদিকে বোর্ড মেম্বারদের সঙ্গে আর্জেন্ট কনফারেন্স থাকায় অগ্নি আসতে পারেনি তার সাথে। অবশ্য তাতে ঐশীর কোনো সমস্যা নেই, সে চিরকালই স্বনির্ভর। যে কোনো কঠিন পরিস্থিতি সে খুব ঠান্ডা মাথায় ধৈর্যের সঙ্গে সামলাতে পারে, তাই অগ্নি তার সম্বন্ধে যথেষ্ট শ্রদ্ধাশীল। কলকাতার একটা ভালো হোটেলে ঐশীর থাকার বন্দোবস্ত করতে চেয়েছিল অগ্নি, কিন্তু ঐশী রাজি হয়নি। তার বক্তব্য, অগ্নির ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকতে সে খামোখা হোটেলে গিয়ে উঠবে কেন? তাছাড়া যে কাজের জন্য সে এখানে এসেছে তার জন্য একটা কমফোর্টেবল পরিবেশের খুব প্রয়োজন, যেটা নিজের ঘর ছেড়ে কোনো হোটেলে পাওয়া সম্ভব নয়। তাই অগ্নি রাজি হয়ে যায়। ঐশী কলকাতায় থাকবে মোট 3 দিন 2 রাত। আজ রাতের মধ্যেই তাকে প্রেজেন্টেশনটা রেডি করে ফেলতে হবে, এখন যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটে যেতে পারলেই হয়। কিন্তু এই বীরেশবাবু যে কোথায় রয়ে গেলেন, এখনো কেন আসছেন না কে জানে। ঐশী ম্যাডাম, এই যে, এই যে আমি এদিকে। ঐশী ঘাড় ঘুরিয়ে দেখে দূর থেকে একটা লোক দৌড়তে দৌড়তে আসছে। মনে হয় ইনি বীরেশ দাস। 45 বয়স, রোগাসোগা একটা লোক, পরনে লাল রঙের একটা টি শার্ট, ব্লু জিন্স, পায়ে স্যান্ডেল। ম্যাডাম, আমি বীরেশ। আর বলবেন না, এই কলকাতা শহরে এই জ্যামের সমস্যাটা কোনোদিনও, এই ভেরি সরি ম্যাডাম, এই গরমের মধ্যে আপনাকে এতক্ষণ ওয়েট করতে হলো।
আই অ্যাম এক্সট্রিমলি। ঠিক আছে বীরেশ বাবু, চলুন এবারে যাওয়া যাক। চলুন চলুন চলুন। বীরেশের পেছন পেছনে এগিয়ে চলল ঐশী। আশপাশের পরিবেশটা বেশ সুন্দর, যেমন ঝিমঝাম তেমনই ঝকঝকে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, গুটিকতক বিল্ডিং সবে মাথা তুলে দাঁড়িয়েছে। অদূরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে স্থানীয় কিছু লোক জটলা করে বসে গল্প গুজবে মগ্ন। এই না হলে কলকাতা। বস আমাকে দিন পাঁচেক আগে জানিয়ে রেখেছিলেন যে আপনি আসবেন। আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, আপনার কোনো অসুবিধে হবে না। যখন যা কিছু প্রয়োজন হবে আমায় জাস্ট একটা কল করবেন। হ্যাঁ, আমি আপনার ব্যাপারে অগ্নির কাছে সব শুনেছি। ও বলে আপনি ছাড়া এই ফ্ল্যাটের এত ভালোভাবে খেয়াল নাকি আর কেউ রাখতেই পারত না। কিসে বলেন, ইটস মাই ডিউটি ম্যাডাম। আসুন আসুন ম্যাডাম। লিফট থেকে বেরিয়ে এসে ঐশী একটা তালাবন্ধ ঘরের কাছে এসে থামল। দরজার পাশে নেম প্লেটে লেখা অগ্নিভোর রায় 13G। আসুন ম্যাডাম, ভেতরে আসুন। বীরেশ ঐশীর লাগেজগুলো নিতে গেল, কিন্তু ঐশী রাজি হল না। কাজেই হাত খালি দেখে বীরেশ ঘরে ঢুকে জানালাগুলো একে একে খুলতে থাকল। ঐশীও পেছন পেছন ঘরে এসে ঢুকল। অন্ধকার ঘরে বাইরে থেকে একটু একটু করে আলো আসতেই চারপাশের জমাট আঁধার ধীরে ধীরে কাটতে থাকে। ঐশী দেখল ফ্ল্যাটটা বেশ বড় এবং সুন্দরও। চারপাশের আসবাবপত্রগুলো সব আগাগোড়া প্লাস্টিকে মোড়া। আপনি ফ্রেশ হয়ে রেস্ট করুন ম্যাডাম। হ্যাঁ, আমি একটু পরে জনাতিনেক লোককে পাঠিয়ে দিচ্ছি, ওরা এসে ঘরের জিনিসপত্রগুলো ঠিকঠাক অর্গানাইজ করে দেবে। আপনার আর কোনো কাজ করানো থাকলে ওদের জাস্ট বলে দেবেন। অনেক ধন্যবাদ বীরেশবাবু। আরে ম্যাডাম, এটাই তো আমার কাজ। আচ্ছা, ওয়াশরুমটা ঠিকঠাক কাজ করছে তো? একদম একদম, গতকাল আমি এসে সব চেক করে দেখে গিয়েছি। ঠিক আছে, আমি তবে এখন আসি, কিছু প্রয়োজন হলে ফোন করে ডেকে নেবেন। চলি। হ্যাঁ, বীরেশ দরজার দিকে এগিয়ে বেরোনোরই উদ্যোগ করছিল, এমন সময় ঐশী পেছন থেকে ডাকল। ওহো বীরেশবাবু, একটা জরুরি কথা বলার ছিল। আমি না ঠিক রাত্রি 9টায় ডিনার করি, আপনি ওই 8:30 নাগাদ আমার ডিনারটা পৌঁছে দেবেন। কাইন্ডলি দেখবেন যেন দেরি না হয়, আজ রাতে কিন্তু আমার অনেক কাজ। মানে রাত্রে আবার আসতে হবে? ইয়ে মানে বলছিলাম যে এখানে সুইগি জোম্যাটো সব কিছুই খুব ভালো সার্ভিস দেয় ম্যাডাম। আপনি ইজিলি খাবারের অর্ডার দিয়ে দিতে পারেন, মিনিট 30-এর মধ্যে আপনার ডিনার চলে আসবে, কোনো সমস্যা হবে না। তবে যে অগ্নি বলেছিল এই লোকটা আমার 3 বেলার খাবার দাবারের ব্যবস্থা করে দেবে, এখন আমতা করছে কেন? যতদূর শুনেছি কাজে ফাঁকি দেবার মতন তো এই লোক। আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চে কি স্পেশাল কিছু খেতে চাইলে বলতে পারেন, আমি ওগুলো দিয়ে যাব। হ্যাঁ ওকে ফাইন। এখানে নেট ভালোভাবে কাজ করে তো? প্রেজেন্টেশনের অনেক কাজ বাকি আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেসব সমস্যা একেবারেই নেই। যাই হোক ম্যাডাম, বলছি কি এখন আমি চলি। হ্যাঁ, মানে প্রায় সন্ধে হয়ে এলো, আমি লোকগুলোকে পাঠিয়ে দিচ্ছি, রাতের মধ্যেই সব ফার্নিচার সেটেল হয়ে যাবে। চলি চলি ম্যাডাম। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বীরেশ দাস। তার যাওয়ার পথের দিকে ঐশী এক দৃষ্টি তাকিয়ে থাকে। লোকটা অমন ব্যস্তভাবে বেরিয়ে গেল কেন? খুব ভালোভাবে খেয়াল না করলেও ঐশী লক্ষ্য করেছিল এই ঘরে ঢোকা থেকে বীরেশের মধ্যে কেমন যেন একটা অস্থির অস্থির ভাব। কিন্তু কেন? অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে ঐশী। তারপর এগিয়ে যায় সামনের জানালার দিকে। এখান থেকে ফ্ল্যাটের বেরোনোর পথটা পরিষ্কার দেখা যায়। মিনিট 2-এর মধ্যে ঐশী দেখল বীরেশ দ্রুত পা চালিয়ে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে 2 বার পেছনে ফিরে তাকালো সে। তারপর পকেট থেকে রুমাল বের করে কপালটা মুছে নিয়ে হাঁটার গতি আরও বাড়িয়ে একেবারে লাস্ট গেটটা পার করে স্যাট করে বাম দিকে ঘুরে অদৃশ্য হয়ে গেল। ঐশীর ভ্রুজোড়া কেন জানি না কুঁচকে গেল।
অনেকটা দেরি করে ফেললাম ওখানে, আরও আগে বেরিয়ে আসা উচিত ছিল। আলো পড়ে আসার আগেই আমার ওই জায়গাটা ছেড়ে, এখন আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এই ম্যাডামকে এইমাত্র পৌঁছে দিয়েলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না অগ্নি স্যার, আমি কাল সকাল হতে না হতেই আবার চলে আসব। হ্যাঁ কে কী বলছেন? না না না, সেসব নিয়ে একদম চিন্তা করবেন না ম্যাডাম, ওখানে ভালো থাকবেন, কোনো অসুবিধে হবে না। আরে আপনি আমার উপরে ভরসা রাখুন, আমি বরাবরের মতো নিয়ে এবারও সবটা সামলে নেব। সন্ধে পেরিয়ে রাত প্রায় অনেকটাই এগিয়েছে। ঐশী বিছানায় বসে ল্যাপটপে প্রেজেন্টেশনের কাজ করছে। একটানা ঘণ্টা দেড়েক কাজ করতে করতে তার শরীরে ঝিম ধরে গিয়েছিল। একে তো আজকে এতটা জার্নি করে আসা, তার উপর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি, কত কাজ বাকি এখনও। ঐশী ভাবল এবার একটু ব্রেক নেওয়া যাক। সিগারেটের প্যাকেটটা কোথায় রাখলাম? এখানেই তো ছিল, বিছানার ওপরেই রেখেছিলাম। এই তো, যা, এটা বালিশের নিচে গেল কি করে? আমি তো প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঐশী ধরালো। ঠিক সেই সময় দেওয়ালে টাঙানো পুরনো মডেলের অ্যান্টিক ঘড়িটা ঢং ঢং শব্দ করে বেজে উঠল। 9টা বেজে গেল, এখনো তো খাবারটা। ঐশী দরজা খুলে দেখে ডেলিভারি বয় এসেছে খাবার দিতে। তার হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে টেবিলে রেখে বিলটা চেক করে ওয়ালেট বের করে টাকা দেবার জন্য। হ্যাঁ উনি, বলো। হ্যাঁ, আই অ্যাম ফাইন, নিন দাদা টাকাটা, থ্যাংকস। এই তো ডিনার অর্ডার করেছিলাম, দিয়ে গেল মাত্র। ডোন্ট ওয়ারি হানি, আমি ঠিক আছি। তুমি ডিনার করেছো তো? ওকে ওকে, আচ্ছা এখন রাখি তবে, কাজ এখনও অনেকটা পেন্ডিং, ডিনারটা সেরে নিয়ে সেগুলো মেটাতে হবে। টেক কেয়ার অগ্নি, টক টু ইউ লেটার। রাত 2টো, নিস্তব্ধ নিশুতির রাতে দূরে কোথাও একটা কুকুরের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ঐশীর চোখ ক্লান্তিতে বুজে আসছে, তবুও এখনও সে প্রেজেন্টেশনের কাজে লেগে রয়েছে। খাওয়া দাওয়ার পর আর একবারের জন্য কাজে বিরতি দেয়নি। হঠাৎ কেন জানি না ঐশীর মনে হল সে বুঝি খুব হালকাভাবে একটা বিড়ালের ডাক শুনতে পেল। ঠিক বিড়ালের ডাকের আওয়াজ নয়, ওই ছোট বিড়াল ছানা মিউ মিউ করলে যেমন হয় শব্দটা যেন তেমনই। এক মনে কাজ করতে করতে আচমকা চটকা ভেঙে গেল তার। ভুল শুনলাম নাকি? তাই হবে বোধহয়, এখানে বিড়াল। ঐশীর মুখের কথা মুখেই রয়ে গেল। ঠিক এই সময় আবার শোনা গেল সেই শব্দ, তবে এবারে আর হালকা নয়, একেবারে স্পষ্ট। ঐশী ধর্মর করে উঠে পড়ল বিছানা থেকে। কোনোভাবে লিভিং রুমে কি বিড়াল টেড়াল ঢুকে পড়েছে নাকি? কিন্তু সে তো খুব ভালো করে দরজা লক করেছিল, জানালা দিয়েও কোনো বিড়াল ঢুকে পড়া সম্ভব নয়। তাহলে ঐশী চটপট এগিয়ে গেল ঘর ছেড়ে, লিভিং রুমের এদিক ওদিক খুব ভালো করে দেখল। কই, কোথাও তো কিচ্ছু নেই, তাহলে কি নিচের ফ্ল্যাটে কারো পোষ্য রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। ঐশী আর বিশেষ মাথা ঘামাল না, ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে ফিরে এলো বেডরুমে। বোতলটা ডিভানের ওপর রেখে আবার কাজ নিয়ে বসতে যাবে এমন সময় দেখে ল্যাপটপের পুরো স্ক্রিনটা আচমকা কালো হয়ে গেছে, প্রেজেন্টেশনটা আর নেই। হঠাৎ কি হলো, চলছে না কেন?
প্রেজেন্টেশনটা কোনোভাবে ডিস্ট্রয় হয়ে গেলে তো ভোগান্তি শেষ থাকবে না আমার। প্লিজ স্টার্ট হয়ে যা, প্লিজ প্লিজ প্লিজ। ঐশী বারবার চেষ্টা করতে থাকে সবটা ঠিক করার, কিন্তু কিছুতেই কিছু হয় না। সে বিরক্ত হয়ে কোল থেকে ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার ওপর। অমনি কালো স্ক্রিন উজ্জ্বল সাদা হয়ে জ্বলে ওঠে আবার। এই তো স্টার্ট হয়েছে। উফ, কি ভয়টাই না। অল্পক্ষণের জন্য ঐশীর মুখে স্বস্তির চিহ্ন ফুটে উঠলেও মুহূর্তেই তা মিলিয়ে গেল, কারণ এই সাদা উজ্জ্বল স্ক্রিনে একটু একটু করে ফুটে উঠছে কয়েকটা শব্দ, যা জুড়লে দাঁড়ায় প্লিজ হেল্প মি। ঐশী হতবাক হয়ে তাকিয়ে থাকে লেখাটার দিকে, তার চোখ জ্বলছে, তবু বিস্ময়ে চোখের পাতা পড়ছে না। তারপর কি একটা মনে হতেই সে দ্রুত হাতে ল্যাপটপটাকে বন্ধ করে দিল। এক মিনিট, দু মিনিট, তিন মিনিটের মাথায় ঐশী কাঁপা কাঁপা হাতে ল্যাপটপটা খুলল। আরে, এই তো প্রেজেন্টেশন, কোথায় সেই সাদা স্ক্রিন, কোথায় সেই লেখা, সেসব তো কিছুই নেই। ঘর ছেড়ে বেরোনোর আগে ঐশী যেমনটা ছেড়ে গিয়েছিল ঠিক তেমনটাই রয়েছে। থাক, আর যথেষ্ট হয়েছে। বুঝতে পারছি প্রচণ্ড ক্লান্তিতে এসে ভুলভাল দেখছি সব, বাকিটা না হয় কাল সকালে বেরোনোর আগেই মিটিয়ে নেব। এবারে বড্ড ঘুম পাচ্ছে। প্রেজেন্টেশনটা সেভ করে ঐশী তার ল্যাপটপটা বন্ধ করল, রিমোট দিয়ে এসির টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিল খানিকটা। ঐশীর এই এক অভ্যেস, সে বেশি ঠান্ডা একদম ঘুমোতে পারে না, তাই বেশিরভাগ দিনই সে এসি অফ করে শোয়। কিন্তু আজ বড্ড গরম, তাই এসিটা হালকা করে চালিয়ে রাখল সে। তারপর খানিকটা জল খেয়ে ঘরের লাইটের সুইচটা অফ করে বিছানায় নিজের ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা এলিয়ে দিল। ঘরে এখন শুধু নীল রঙা ডিম লাইটটা জ্বলছে। বিছানায় গা এলিয়ে দিতে না দিতেই ঐশী গভীর ঘুমে তলিয়ে যায়। খুব একটা বেশি সময় কাটেনি, ঘড়িতে তিনটের ঘণ্টায় ঐশী ঘুম ভেঙে চমকে ওঠে। অল্প অল্প হাঁপাচ্ছিল সে, ঘুম জড়ানো চোখে একবার চারপাশটা ভালো করে দেখল। তার দৃষ্টিজোড়া কেমন যেন ঘোলাটে, অস্পষ্ট। গলাটা শুকিয়ে গেছে, জল খাই একটু। তন্দ্রাচ্ছন্ন চোখে হাত বাড়ায় ঐশী, ডিভানের ওপরেই সে জলের গ্লাসটা রেখেছিল। এই তো পেয়েছে। গ্লাসটা হাতে ঠেকতেই ঐশী আলতো চাপে সেটাকে ধরে কাছে আনতে যায়। তার চোখ দুটো এখনো আধবোজা। শব্দটা আবারও কানে আসতেই ঐশীর হাত থেকে জল ভর্তি গ্লাসটা পিছলে গিয়ে মেঝেতে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। ঐশীর মুখ জুড়ে এখন বিরক্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠছে। বীরেশ যে বলেছিল সব দেখে শুনে ঠিক করে রেখেছে, এখানে থাকতে কোনো অসুবিধে হবে না, ডিস্টার্বেন্স হবে না, তাহলে রাত দুপুরে এ কিসের উৎপাত? বিছানা ছেড়ে উঠে পড়ে ঐশী, স্লিপারটা পায়ে গলিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। চারিপাশ নিস্তব্ধ, এক পা করে এগিয়ে যায় সে। এদিক ওদিক তন্ন তন্ন করে দেখে ঐশী, কিন্তু না, এবারেও কোথাও কোনো বেড়াল চোখে পড়ল না। হচ্ছেটা কি? না না, এ মনে হয় স্ট্রেস থেকে। সকালে এত কাজ, এখন ভালো করে বিশ্রাম না পেলে প্রেজেন্টেশনটা ভালো করে দিতেই পারবে না সে। ঐশী ঠিক করল আর কোনো দিকে মন দেবে না, এরপর যত আওয়াজই শোনা যাক না কেন সে ভ্রুক্ষেপই করবে না। আসুক কাল সকালে বীরেশ দাস, যা বলার ওকেই বলবে। এইসব ভাবতে ভাবতে
ঐশী এগিয়ে যেতে থাকে স্টোর রুমের দিকে। লিভিং রুমের ঠিক পাশেই ঘরটা। ভেতরে গিয়ে ডাস্টারটা নিয়ে এসে লিভিং রুমের লাইটটা অফ করে বেডরুমে ঢোকে। আপন মনে বলতে থাকে, তাড়াতাড়ি করে কাঁচের টুকরোগুলো ক্লিন করে দি, নয়তো কি বিপদ ঘটে। বেডরুমে ঢুকতেই দরজার মুখে থ হয়ে দাঁড়িয়ে পড়ে ঐশী। ঘর ছেড়ে বেরোনোর আগে লাইটটা জ্বালিয়েছিল সে, পাছে গ্লাসের ভাঙা টুকরোতে পা না পড়ে। কিন্তু এখন সে চোখের সামনে যা দেখছে তাতে তার বিস্ময় একটু একটু করে পাল্টে গিয়ে ভয়ে পরিণত হতে থাকে। কোথায় ভাঙা গ্লাস, কোথায় পড়ে কাঁচের টুকরো? একটা জল ভর্তি অক্ষত গ্লাস রাখা রয়েছে ডিভানের ওপর। ঠিক শোবার আগে ঐশী যেমন রেখেছিল সেই রকম। এমনিতে ঐশী বরাবরই খুব সাহসী, পরিস্থিতি যতই জটিল হোক চট করে সে নার্ভাস হয় না। কিন্তু এখন চোখের সামনে যা দেখছে, এরপর নিজেকে কাঁহাতক স্থির রাখা যায়, তবুও সে নিজের অনুভূতিকে কন্ট্রোল করে। হাতে ধরা ডাস্টারটা ফের গিয়ে স্টোর রুমে রেখে এসে ধীর পায়ে বেডরুমে ফিরে আসে। তারপর লাইটটা বন্ধ করে শুয়ে পড়ে। সে খুব চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু পারছে না। একটা অস্বস্তি তাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, কিন্তু ঐশী কিছুতেই দুচোখের পাতা এক করতে পারছে না। এই এত বড় বিছানাটার মাঝখানে সে একেবারে নিজেকে ছোট্ট পুঁটলির মতো ভাঁজ করে ফেলেছে। হাঁটু জোড়া ঠেকে এসেছে থুতনির কাছে। আর সে সহ্য করতে পারল না, ব্ল্যাঙ্কেটটা সরিয়ে উঠে বসল। এতক্ষণে সে বুঝতে পেরেছে কেন তার অস্বস্তি হচ্ছিল। এসির টেম্পারেচারটা কোনোভাবে কমে গেছে। তীব্র ঠান্ডায় ঐশী রীতিমতো কাঁপছে। কিন্তু সে তো শোবার আগে যাকে আর 7-5 না ভেবে হাত বাড়িয়ে টেবিল থেকে রিমোটটা নিয়ে এসিটা অফ করে দেয় ঐশী। এবার সব ঠিক আছে, নিশ্চিন্ত হয়ে ব্ল্যাঙ্কেট মুড়ে আবার শুয়ে পড়ে সে। এসিটা আবার অন হয়ে গিয়েছে। ঘরের পরিবেশ হিমশীতল। ঐশীর যেন দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কোনো মতে সে আবার উঠে বসে, রিমোট দিয়ে এসিটা অফ করে ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর আবার ঐশী স্পষ্ট শুনেছে কেউ যেন হাত বাড়িয়ে টেবিল থেকে রিমোটটা নিয়ে এসিটা অন করল। তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। দাঁতে দাঁত লেগে একটা চাপা শব্দ হচ্ছে। সেটা যে ঠান্ডার চেয়েও বেশি অজানা এক ভয়ের কারণে তার বলার অপেক্ষা রাখে না। ঐশী এবারে আর উঠল না। আপাদমস্তক ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে মুড়ে নিয়ে জোর করে দুচোখ বুঝল। এত অস্বস্তি সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই ঐশী ঘুমিয়ে পড়ল। যেন কোনো জাদু শক্তি তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণহীন হবার থেকে রক্ষা করছে। ঐশীর গভীর ঘুম ভাঙল দেওয়াল ঘড়িতে 6টা বাজার শব্দে। জানালা দিয়ে সকালের প্রথম হালকা মিষ্টি রোদ এসে ঐশীর বিছানায় পড়েছে। আড়মোড়া ভেঙে সে উঠে বসল বিছানায়। লক্ষ্য করল এসিটা অফ করা। তাহলে কাল রাতে, তবে কি আমার মনের সব ভুল ছিল?
আর ওই বিড়ালের ডাকটা, আর আর ওই ভাঙা গ্লাসটাই বা কী করে আবার? না 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 না, কী সব ভাবছি আমি, বোধহয় কোনোভাবে দুঃস্বপ্ন দেখেছি। কদিন ধরে যা ধকল যাচ্ছে সেই জন্যই হয়তো। যাক, উঠে পড়ি এবার, আজ অনেক কাজ। ঐশী বিছানা ছেড়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি নিয়ে বসলো প্রেজেন্টেশনের বাকি কাজটুকু সারতে। কিছুক্ষণ পরে ঐশীর ফোনটা বেজে উঠল। অগ্নি ভিডিও কল করেছে। গুড মর্নিং, ঘুম ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, ওই একটু অ্যালার্ট স্লিপ আর কি। অ্যাকচুয়ালি নতুন শহর তো, আর তুমি তো জানোই জন্ম ছাড়া আমার সঙ্গে বেঙ্গলের কোনো কানেকশন নেই। আচ্ছা লিসন, মিস্টার ব্যানার্জি দ্য মার্কেটিং জিএম উইল মিট ইউ অ্যাট দ্য তাজ লবি ঠিক সকাল 9টায়। উনি কিন্তু খুব পাংচুয়াল, 9টা মানে কিন্তু 9টায়। উনি যদি তোমার প্রেজেন্টেশনে কনভিন্সড হন তাহলে সিইওর সঙ্গে ফাইনাল মিটিংটা কালকেই করিয়ে দেবেন। আমি বীরেশকে বলে দিচ্ছি, হি উইল এসকর্ট ইউ টু তাজ। নো নিড অগ্নি, আমি নিজেই চলে যেতে পারবো। তোমার লোককে ডিনার আনতে বললে সুইগি করতে বলে, সেখানে ট্যাক্সি ডেকে দিতে বললে নির্ঘাত উবার করার কথা বলবে। ইউ নিড নট ওয়ারি, আইল হ্যান্ডেল। আরও দু একটা কথাবার্তার পর অগ্নি ফোনটা রেখে দেয়। এদিকে হাতে বেশি সময় নেই, ঐশীকেও রেডি হতে হবে। ঠিক এই সময় কিসের যেন একটা শব্দে ঐশী ঈষৎ চমকে উঠল। শব্দটা রান্নাঘর থেকে আসছে না? মাইক্রোওয়েভ চলছে, ব্যাপার কি? আমি তো কিচেনে কেবল কফি বানিয়েই চলে এসেছি, আর তো কিছু দেখি তো গিয়ে। ঐশী কৌতূহলী দৃষ্টিতে এগিয়ে যায় রান্নাঘরের দিকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রান্নাঘরে ঠিক ঢোকার মুখেই শব্দটা থেমে যায়। এই ঝকঝকে দিনের আলোতেও ঐশীর সারা শরীর শিউরে ওঠে। কোনো ভুল নেই, কোনো ভুল হতেই পারে না, সে সজ্ঞানে মাইক্রোওয়েভ চলার শব্দ শুনেছে। এগিয়ে গিয়ে ওভেনের দরজাটা খুলে সে কি, ভেতরে খাবারের প্লেট রাখা। প্লেটে তো কয়েক টুকরো মাছ রাখা, সবগুলোই আধ খাওয়া, কাঁটা বেরিয়ে শুকিয়ে গেছে, যাচ্ছে তাই দুর্গন্ধও বেরোচ্ছে। বোঝাই যাচ্ছে খাবারটা বেশ পুরনো, অনেক দিন আগে থেকে ওভেনে রাখা। কিন্তু আমি যে শুনলাম মেশিনটা, আরে এর তারটা তো খোলা, তাহলে আমি। ঐশীর মুখ থেকে কোনো কথা সরছিল না। এটা কি বিদেশের কাণ্ড নাকি? সেই কি কোনোভাবে এখানে ভুল করে? কিন্তু তা কি করে সম্ভব? ফ্ল্যাটের প্রতিটা ঘর, লিভিং রুম, রান্নাঘর, বাথরুমের কোনা কোনা ঝকঝকে তকতকে হয়ে রয়েছে। এমনকি এই মেশিনটার কোথাও এতটুকু কোনো ধুলো লেগে নেই। বীরেশ বলেছিল ও নিজে দাঁড়িয়ে থেকে লোক লাগিয়ে সবটা পরিষ্কার করিয়েছে। সেখানে ওভেনের ভেতরে এরকমভাবে এতদিনের পুরনো পচা খাবার কিভাবে পড়ে থাকতে পারে? ডোরবেলের শব্দে চমক ভাঙে ঐশীর। প্লেটটা সিঙ্কে রেখে সে দেখতে গেল কে এসেছে। দরজা খুলেই সামনে দেখতে পেল বীরেশ। একটা বড় জলের জার হাতে নিয়ে সে দাঁড়িয়ে আছে। ঐশী তাকে ভেতরে ডাকল, কিন্তু ওভেনের প্লেটের কথাটা বলতে গিয়েও বলল না। আজ সারাটা দিন ঐশীর খুব পরিশ্রম গেছে। কাজকর্ম সেরে যখন ফ্ল্যাটে ফিরল তখন রাত প্রায় 9:30। ডিনার সে বাইরে থেকেই করে এসেছিল। ফিরে এসে ফ্রেশ হয়ে আবার বসল ল্যাপটপ নিয়ে। অবশ্য তার আগে কিচেনে গিয়ে নিজের জন্য একটু কফি বানাল। মগ ভর্তি কফি নিয়ে এসে বিছানায় বসে ল্যাপটপটা অন করল। গরম কফিতে এক চুমুক দিয়ে মগটা সাইডে ডিভানের ওপর রেখে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাতে লাগলো ঐশী। মিনিট কয়েক পরে হাত বাড়িয়ে মগটা নিয়ে ঐশী আরেকটা চুমুক দিতে গেল। কিন্তু এ কি, মগটা খালি, কিন্তু সে তো কেবল একবারই। ঐশীর শরীরটা কেমন যেন কেঁপে উঠল। একটা দলা পাকানো ভয় গলা বেয়ে উঠে আসতে চাইছে।
সে টলমল পায়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। দেখল গ্যাস ওভেনের ওপর কফি বোলটা এখনো চাপানো রয়েছে, হাই ফ্লেমে জল ফুটছে টকবক করে। পাশে ঢাকনা খোলা কফির কৌটোটা। এখন রাত তিনটে, ঐশীর ঘুমটা ভেঙে গেল। না, আজ ঠিক ঘড়ির ঘন্টার আওয়াজে নয়, অন্য একটা কারণে। আচমকা তার চোখটা খুলে গিয়েছে এবং সে কারণটা সামান্য নয়। ঐশী অনুভব করছে তার ঠিক পেছনে বিছানায় আরেকজন কেউ শুয়ে আছে। না, কোনো ভুল নেই এতে। যে বাড়িতে সে একা রয়েছে, যে বিছানায় সে একাই শুয়েছে, সেখানে দ্বিতীয় কারো উপস্থিতি তীব্রভাবে অনুভব করতে পারাতে তার কোনো ভুল হয়নি। ঐশী ধীরে ধীরে পাশ ফেরে, বিস্ময়ে হতবাক হয়ে দেখে একটা অল্প বয়স্ক মেয়ে তারই পাশে শুয়ে আছে। তার কাটা কাটা দৃষ্টি জোড়া ঐশীর দিকে স্থিরভাবে নিবদ্ধ। ঐশী নিমেষে চোখ বুজে ফেলল। তার স্থির বিশ্বাস এ দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আবার যখন সে তাকাবে দেখবে সেরকম কিছুই নেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার, তবু কোনো মতে ঢোক গিলে ধীরে ধীরে চোখ খোলে ঐশী। কিন্তু দেখে সেই মেয়েটি একইভাবে চেয়ে রয়েছে ওর দিকে। গলায় আটকে থাকা দলা পাকানো ভয়টা এবার আর্ত চিৎকার হয়ে কণ্ঠনালী চিরে বেরিয়ে আসে ঐশীর মুখ দিয়ে। ধর্মর করে সে বিছানায় উঠে বসে কয়েক হাত পিছিয়ে যায়। কি, সেই মেয়েটা গেল কোথায়? এখানে তো কেউ শুয়ে নেই, ঐশীর বিছানা তো ফাঁকা, সে ছাড়া আর দ্বিতীয় কেউ নেই এই ঘরে, এই বাড়িতে। ঠিক এই সময় ঐশী শুনতে পেল সেই পরিচিত জান্তব ডাক। এবার আর বাইরে থেকে নয়, খুব কাছে, যেন এই ঘরেই। ওই ওই আবার সেই বিড়ালের ডাক। কিন্তু কিন্তু কোথায়? কিছু তো দেখা যাচ্ছে না। ঐশীর সারা শরীর থরথর করে কাঁপছে। সে অন্ধের মতন হাত চালালো তার বালিশের পাশে। ফোনটা কোথায়? হে, এই তো। ঐশী ফোনটা হাতে নিয়ে দেখে, ব্যাটারি ডেড। এখনই হতে হবে এসব, এবারে কি করব আমি? আর এক মুহূর্ত ঐশী বিছানায় থাকতে পারে না, তড়াক করে নেমে পড়ে বিছানা থেকে। ভীত সন্ত্রস্ত পদক্ষেপে দরজার দিকে এগোতে যাবে, এমন সময় একটা গায়ে কাঁটা দেবার মতো দৃশ্য দেখে সে পাথরের মূর্তির ন্যায় সেখানেই দাঁড়িয়ে পড়ে। ঘরের আবছা নীল আলোয় ঐশী স্পষ্ট দেখতে পায় দরজার ঠিক ডান পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ঐশী বুঝতে পারে ছায়া মূর্তিটা একজন নারীর। এ তো সেই মেয়েটা যে একটু আগে ওর পাশে বিছানায় শুয়েছিল। এখনো সে একই রকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঐশীর দিকে। চারপাশের পরিবেশটা যেন ভয় আতঙ্কের ঊর্ধ্বে চলে গিয়েছে। এখন ঐশী নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়ার মতন সাহস তার বিন্দু মাত্র নেই। ঐশীর মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে, কিন্তু তা হলো না। নিজের স্নায়ুর ওপর অসম্ভব রকমের নিয়ন্ত্রণ রয়েছে তার। সেই নারী মূর্তির দৃষ্টি এখনো তার দিকেই স্থির। চোখ দুটো বুঝে ফেলল ঐশী। কয়েক সেকেন্ড পর যখন চোখ খুলল দেখল সেই ছায়া মূর্তি উধাও। বিছানার ওপর বসে রয়েছে ঐশী।
রাতে যা হয়েছে তারপর সে একটি বারের জন্য দুচোখের পাতা এক করতে পারেনি। ফোনটা বিছানায় পড়ে, ব্যাটারি ডেড। ঐশীকে দেখে মনে হচ্ছে ওর ভেতরে ভয়ঙ্কর কোনো যুদ্ধ চলছে, যেন সত্যি এবং মিথ্যে সম্মুখ সমরে নেমে লড়াই করছে। ওর চোখ দুটো ঘোলাটে, আতঙ্কে জর্জরিত। তবুও কিছুক্ষণ পর নিজেকে খানিকটা সামলে ঐশী উঠে দাঁড়ালো, মোবাইলটা তুলে নিয়ে চার্জে বসালো। একের পর এক ঘটে চলা অস্বাভাবিক সব ঘটনা ঐশীকে বিশ্বাস করতে বাধ্য করছে যে সব কিছু তার মনের ভুল নয়, তাকে ঘিরে সত্যি কোনো একটা অলৌকিক ঘটনা ঘটে চলেছে এই ফ্ল্যাটে। অনেকক্ষণ ধরে জিনিসগুলো নিয়ে ভাবতে ভাবতে একসময় ঐশী নিজের উপরই বিরক্ত হয়ে উঠল। অযথা এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। যে কাজে এখানে এসেছি সেটা ভালোভাবে করাতেই একমাত্র ফোকাস করা উচিত এখন। ভাবনা চিন্তা সরিয়ে রেখে স্নান করতে গেল ঐশী। আধ ঘন্টা খানেক শাওয়ার নিয়ে এসে সে আয়নার সামনে দাঁড়ালো। তার লম্বা ভেজা চুল অবিনষ্টভাবে ঘাড়ের ওপর এলিয়ে পড়ে আছে, এবারে অনেকটা ফ্রেশ দেখাচ্ছে তাকে। কিন্তু চোখ জোড়া এখনো ভয়ার্ত, বিহ্বল। একটা টাওয়াল দিয়ে ধীরে ধীরে ভেজা চুল মুছতে থাকে সে। নিজের ক্লান্ত পরিশ্রান্ত মূর্তিকে একবার আয়নাতে দেখে নিজের মনেই হেসে ওঠে ঐশী। কাজ নিয়ে এত বেশি টেনশন করে ফেলেছি যে মুখের কথা মুখেই থেকে যায় ঐশীর। আয়নায় এক দফা নিজেকে দেখার পর সে তার চোখ সরিয়ে নিয়েছিল। এক মনে চুল মুছতে মুছতে একসময় সে ভাবলেশহীন চোখে আবারও তাকায় সামনের আয়নার দিকে। এটাকে দাঁড়িয়ে সামনে, এ তো ঐশীর মুখ নয়, তবে কার? একটা মেয়ে। তার পরনেও ঐশীর মতোই হলুদ রঙের কুর্তি, ভেজা চুল এলোমেলোভাবে মুখের ওপর পড়ে রয়েছে। মাথাটা সামান্য নিচু হয়ে থাকলেও তার ফ্যাকাশে রক্তশূন্য চেহারার মধ্যে জল জল করতে থাকা চোখ দুটো ঐশীর দিকেই স্থির। চকিতের জন্য তার ঠোঁটের কোণে ফুটে ওঠা কান এটো করা হাসিটাও নজর এড়ায়নি ঐশীর। ছিটকে দুপা পিছিয়ে যায় সে, হাত থেকে পড়ে যায় টাওয়েলটা। আর ঠিক এই সময় লিভিং রুমে ল্যান্ড ফোনটা বেজে ওঠে। চমকে উঠে ঘাড় ঘোরায় ঐশী। মুহূর্তের মধ্যে ঘাড় ফিরিয়ে আবার আয়নায় চোখ পড়তেই বিস্ময়ে স্থবির হয়ে যায় সে। আয়নাতে তো তারই প্রতিচ্ছবি, আর সেটাই তো স্বাভাবিক। আয়নার সামনে সে দাঁড়িয়ে থাকলে সেখানে তো তারই প্রতিবিম্ব ফুটে ওঠার কথা। কিন্তু একটু আগে সে যে অন্য একটা মেয়েকে দেখল, মনে হলো এটা যেন রাতের সেই মেয়েটাই। তবে কি আবারও তার মনের ভুল? এরই মধ্যে আরও একটা জিনিস খেয়াল হয় ঐশীর। এ বাড়িতে ল্যান্ডফোনের কোনো কানেকশন নেই, এ কথা অগ্নি তাকে বলেছিল। যে ফোনটা লিভিং রুমে রয়েছে সেটা তো অগ্নি যাবার পর থেকে আর ব্যবহারই হয় না। আর মোবাইলের যুগে একটা জনমানবহীন বাড়িতে ল্যান্ডফোনের কানেকশন থাকবেই বা কেন? মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যায় ঐশীর। ল্যান্ডফোনটা এখনো একটানা বেজেই চলেছে। ঐশীর মনে হলো তার পা দুটো বুঝি মেঝেতে গেঁথে গেছে, কিছুতেই সে নড়তে চড়তে পারছে না। ওহ, আর পারছি না, এত শব্দ। উফ! টেলিফোনের রিংয়ের আওয়াজ উত্তরোত্তর বেড়েই চলেছে। তার আওয়াজে কানের পর্দা ফেটে যাবার জোগাড়। না, এভাবে আর দাঁড়িয়ে থাকা চলে না। শরীরের সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করে ঐশী কোনো রকমে নিজের মধ্যে জোর ফিরিয়ে আনল। এক পা করে এগিয়ে গেল লিভিং রুমের দিকে।
তারপর দৌড়ে গিয়ে ছো মেরে তুলে নিল ফোনের রিসিভারটা। হ্যালো, হ্যালো, কে কে বলছেন? অত্যন্ত ক্ষীণ স্বরে কার যেন অস্পষ্ট কয়েকটা কথা ভেসে এলো ফোনের ওপার থেকে। ঐশী কিছুই বুঝতে পারল না। সে ক্রমাগত হ্যালো হ্যালো করে চলল, কিন্তু কারো সাড়া নেই। কেবল একটানা যান্ত্রিক ঘড়ঘড় শব্দ শোনা যাচ্ছে। দরজায় কেউ একটা এসেছে। ঐশী তাড়াতাড়ি রিসিভারটা রেখে দিল, তারপর হাতের চেটো দিয়ে চোখ মুখ একবার ভালো করে মুছে নিয়ে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে এগিয়ে গেল দরজাটা খুলতে। ম্যাডাম, আপনি ঠিক আছেন? ও বীরেশবাবু, আপনি? হ্যাঁ, আমি আমি একদম ঠিক আছি। আসুন, ভেতরে আসুন। বীরেশ ভেতরে এলো না, বাইরে দাঁড়িয়ে রইল। ঐশী খেয়াল করল, তার সঙ্গে কথা বলতে বলতে বীরেশ বারবার ঘরের ভেতরের দিকে এদিক ওদিক কি যেন দেখার চেষ্টা করছে। ওর চোখ মুখের ভাব স্বাভাবিক নয়। না ম্যাডাম, ভেতরে যাব না। আসলে আমি অন্য একটা কাজে বেরিয়েছিলাম, ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কাল রাত থেকে আপনার ফোন বন্ধ, বস অনেকবার চেষ্টা করেছেন, তাই সাত সকালেই আমাকে খোঁজ নিতে পাঠালেন। মানে এখানে কি আপনার কোনো অসুবিধে? না, কোনো অসুবিধে নেই। আপনি বরং একটা কাজ করুন, নিচে গিয়ে আমার জন্য একটা ইয়েলো ক্যাব ডাকুন। মাই নেট ইজ নট ওয়ার্কিং, আমি রেডি হয়ে বেরোবো। আচ্ছা ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। বীরেশ চলেই যাচ্ছিল, এমন সময় ঐশী তাকে ডাকলো। আর শুনুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলুন। আজ সন্ধেবেলা এখানে আসবেন একবার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মিনিট কুড়ির মধ্যে ঐশী রেডি হয়ে নিল। যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে ঘরের বাইরে এসে দরজায় তালা দিল সে। ধীর পায়ে এগোতে থাকলো লিফটের দিকে। ওহো, লিফটটা তো কাজই করছে না, খারাপ নাকি? কিন্তু কালই তো যাগে, চলো এবার, এখন সিঁড়ি ভরসা। হাঁটতে হাঁটতে ঐশী যখন ফোর্থ ফ্লোরে পৌঁছেছে, ঠিক তখনই তার কানে এলো লিফট চলার শব্দ। আশ্চর্য, একটু আগেই তো সে চেষ্টা করল, কিন্তু তখন তো লিফটটা কিছুতেই। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো একবার। লিফটটা চলছে এবং একজনকে ওপরে আসছে। লিফট যখন ফোর্থ ফ্লোরে এলো, ঐশী দেখল ভেতরে যে রয়েছে সে অন্য কেউ নয়, কাল রাতে দেখা সেই নারী মূর্তি। মেয়েটির পরনেও সেই একই পোশাক যা এখন ঐশীও পড়ে রয়েছে। ধারালো একচোড়া দৃষ্টি দিয়ে সে যেন ঐশীকে ক্ষত বিক্ষত করে ফেলতে চাইছে। লিফট ওপরে চলে গেল। ঐশী লক্ষ্য করল সেটা গিয়ে থামল একেবারে সেভেন্থ ফ্লোরে, যেখানে রয়েছে শুধু তারই ফ্ল্যাট, মানে অগ্নির ফ্ল্যাট 13G। ঐশীর মনে হলো ওর চারপাশটা উলুট পালট হয়ে যাচ্ছে, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা তার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। তবু কোনো মতে নিজেকে সামলে নিল সে। নিচে নামার বদলে সে ঠিক করল ওপরে যাবে, সে এক্ষুনি যাবে সেভেন্থ ফ্লোরে। দাঁতে দাঁত চেপে হন্তদন্ত হয়ে ওপরের দিকে পা বাড়ালো ঐশী। যখন সে ঠিক সিক্সথ ফ্লোরে পৌঁছেছে, তখনই ওপর থেকে সে শুনতে পেল তালা খোলার আওয়াজ। ঐশী দৌড়ে ফ্ল্যাটের কাছে পৌঁছল। দরজা খোলা, অথচ তার স্পষ্ট মনে আছে সে দরজা বন্ধ করেই গিয়েছে। তাহলে কয়েক সেকেন্ড আগে দরজা আনলক করার শব্দটা সে ঠিকই শুনেছিল,
আর কিছু ভাবতে পারল না সে। দ্রুত পায়ে ঢুকলো ফ্ল্যাটের ভেতরে, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। ঐশী সব জায়গা ভালো করে দেখল, লিভিং রুম, স্টোর রুম, কিচেন, তার বেডরুম সব ঠিক আছে, যেমন ছিল তেমনই আছে। বেরোনোর আগে ঐশী আরও একবার চারপাশটা ভালো করে দেখে নিল, তারপর দরজা লক করে চাবিটা ব্যাগে রেখে এগিয়ে গেল সামনের দিকে। লিফটটা চেক করতেই বুঝল সেটা এখনো আগের মতোই বন্ধ। ওই আবার লিফটটা চলছে। ঐশীর প্রচন্ড ভয় লাগলেও সে ঘাড় ঘুরিয়ে তাকালো। এবারে সেটা ধীরে ধীরে নিচে নামছে। সে তখন ফিফথ ফ্লোরে রয়েছে, আর দাঁড়ালো না, তীর বেগে ছুটতে লাগলো নিচের দিকে। সে খেয়াল করল লিফটের গতি যেন স্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়েছে। ঐশী যতই ছুটছে লিফটটাও তার সঙ্গে সঙ্গে পাল্লা দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঐশীর, তবু কোনো মতে থামা চলবে না। অদম্য কৌতূহলে একবার ঐশী পেছনে ফিরে তাকালো। হ্যাঁ, সে রয়েছে, সেই রয়েছে লিফটের ভেতরে। ঠিক একই রকম ভাবে কান এটো করা হাসি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঐশীর দিকে। ঐশী আর কিছু ভাবতে পারল না, অতি কষ্টে দৌড়তে দৌড়তে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এসে নামল। হাঁফের চোটে চোখ তার বুঝে আসছে। আচ্ছা, লিফটটা কি নিচে নেমে এসেছে? আর তো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। বুকে বল এনে চোখ খুলল ঐশী। কি দেখবে সে সামনে তাকিয়ে? দরজা খুলে মেয়েটা কি বেরোবে নাকি? কিন্তু যেমনটা সে ভাবল তেমন কিছুই হল না। ঐশী সামনের দিকে তাকিয়ে দেখল গ্রাউন্ড ফ্লোরে লিফটটা দাঁড়িয়ে রয়েছে, আর দরজার উপরে সাইনবোর্ড টাঙানো আউট অফ অর্ডার। আরে ম্যাডাম, এত দেরি হলো যে? আপনাকে আসতে না দেখে আমি এক্ষুনি ওপরে যাচ্ছিলাম। যাক, আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে, ট্যাক্সি আসতে আরও মিনিট পাঁচেক। মানে আপনি কি? অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে ঐশী দেখে বীরেশ দাঁড়িয়ে রয়েছে। ঐশীর মুখ চোখ দেখে সে কি কিছু টের পেয়েছে নাকি? আরও কি একটা যেন বলতে যাচ্ছিল, সেই সময় ওর ফোনটা বেজে উঠল। না না বস, তেমন চিন্তার কিছু নেই, ওই ঐশী ম্যাডামের ফোনটা কাজ করছিল না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই তো উনি আমার সামনেই দাঁড়িয়ে। ম্যাডাম, এই নিন, বস চাইছেন আপনাকে। বীরেশ হাত বাড়িয়ে তার ফোনটা ঐশীকে দিল। অগ্নি রয়েছে কলে, ফোনটা দিয়ে বীরেশ পাশ থেকে সরে গেল যাতে ঐশী সহজভাবে কথা বলতে পারে। হ্যালো ঐশী, আর ইউ অলরাইট? হোয়াটস রং উইথ ইওর ফোন? বুঝতে পারছি না গো, ইটস নট ওয়ার্কিং প্রপারলি। আচ্ছা লিসেন, এই ফ্ল্যাটে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কি প্রবলেম? সেটা ঠিক ফোনে বুঝিয়ে বলা সম্ভব নয়। সামথিং সিমস আনক্যানি টু মি। শোনো শোনো, কাল আর্লি মর্নিং এ ফ্লাইট বুক করা আছে তোমার, তেমন হলে আমি বীরেশকে বলে দিচ্ছি, ও আজকে রাতটা না হয় তোমার সঙ্গে থেকে যাবে। ডোন্ট ওয়ারি, নতুন শহর, তার উপর মেন্টাল স্ট্রেস থেকে অনেক সময় এমনটা হয়। আর কয়েক ঘন্টা তো ব্যাপার, জাস্ট মাথা ঠান্ডা রেখে প্রেজেন্টেশনটা দাও, অল দ্য বেস্ট। বীরেশকে ফোনটা দাও, আমি বলে দিচ্ছি। আজ রাতেই এই ফ্ল্যাটে ঐশীর শেষ রাত। লাগেজ প্যাকিং প্রায় কমপ্লিট, কেবল ঐশীর ল্যাপটপটা এখনো খোলা অবস্থায় আনপ্যাক হয়ে পড়ে রয়েছে বিছানার ওপর। এই সময় আবার কে ফোন করল? লিভিং রুমের ল্যান্ড ফোনটা আবার বেজে উঠেছে। ঐশী এগিয়ে গিয়ে রিসিভারটা তুলল। হ্যালো, কে? প্রথমে ঐশী কিছুই ভালো করে শুনতে পেল না, একটা যান্ত্রিক ঘড়ঘড়ে আওয়াজ ভেসে আসছে ফোনের ওপার থেকে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো কে যেন কথা বলছে, অনেক দূর থেকে ভেসে আসছে সেই কথা।
কিন্তু প্রতিটা শব্দ এবারে স্পষ্ট শোনা যাচ্ছে। গলার আওয়াজটা একটা মেয়ের। আবার অস্পষ্ট হয়ে যাচ্ছে সবটা। অদ্ভুত একটা যান্ত্রিক শব্দে গলার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি... হ্যালো, যা ফোনটা কেটে গেল। ঐশী বিরক্ত মুখে রিসিভারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কিছুই তো বোঝা গেল না। কণ্ঠস্বরটা কেমন ভেঙে ভেঙে যাচ্ছিল, কিন্তু কে ছিল ফোনে আর বলতেই বা কি চাইছিল? এমন সময় ডোরবেলের শব্দে ঐশী চমকে উঠল। ফোনটা রেখে দরজা খুলতে যাবে, ঠিক তখনই কানে এলো সেই আওয়াজ। আবার আবার সেই ডাক। কিন্তু ঐশী এবার কিছুতেই পেছনে ফিরবে না। সে দ্রুত পায়ে এগোল দরজার দিকে। বাইরে বীরেশ দাঁড়িয়ে, তার হাতে খাবারের প্যাকেট। তার উপস্থিতি ঐশীকে যেন খানিকটা স্বস্তি দিল। কিন্তু বীরেশ কেমন যেন জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঐশীর চোখে চোখ দিতে পারছে না। তাকে দেখে ভীষণ অস্থির লাগছে। মানে বস পাঠালেন, বললেন আজ রাতটা এখানেই থেকে যেতে, কাল ভোরে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তবে আমার ছুটি। এই যে, এই নিন ম্যাডাম রাতের খাবারটা। বস বলে দিয়েছিলেন আপনার জন্য চিকেন গ্রেভি নুডলস আর চিলি পর্ক নিয়ে আসতে। আপনি নাকি খুব ভালোবাসেন। ঐশী কিছু উত্তর দিল না, হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটা নিয়ে টেবিলে রাখল। বীরেশ এখনো বাইরেই দাঁড়িয়ে, ঘরের ভেতর এক পাও রাখেনি সে। ঐশী ম্যাডাম, বলছিলাম যে যদি কিছু মনে না করেন তবে একটা রিকোয়েস্ট ছিল। আসলে মানে গত কয়েকদিন ধরে আমার ওয়াইফের শরীরটা ভালো যাচ্ছে না, বুঝলেন? ওকে বাড়িতে একা রেখে এসেছি। আমি যদি এখন বাড়ি চলে গিয়ে একেবারে ভোর ভোর এখানে চলে আসি, জানি বস জানতে পারলে খুব রাগ করবেন। যা রাগি মানুষ উনি, তাও মানে আপনি যদি একটু সাহায্য করেন। সেটা আমি দেখছি, কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ বলুন। এই ফ্ল্যাটের কি কোনো আননেচারাল হিস্ট্রি আছে? মানে? মানেটা আপনি বুঝতে পারছেন না? আপনি তো এই ফ্ল্যাটের কেয়ারটেকার, কোনোদিন কিছু বুঝতে পারেননি? বীরেশকে দেখে মনে হল ঐশীর প্রশ্নে সে ভয়ানক ঘাবড়ে গিয়েছে। উত্তরের আশায় তার ভীত ফ্যাকাশে চেহারার দিকে ঐশী এক দৃষ্টে চেয়ে রইল। না না ম্যাডাম, আমার কিছু জানা নেই। আমি তো এখানে বেশি আসি না, মাসে একবার লোক দিয়ে পরিষ্কার টস্কার করিয়ে দিয়ে। কথাটা বীরেশ সম্পূর্ণ করতে পারল না। হঠাৎ সে লক্ষ্য করল ঐশীর পেছনে কিছু একটা যেন আছে। তার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। টলমলো পায়ে ঘরে ঢুকে সে ধপ করে বসে পড়ল একটা চেয়ারে। এ কি বীরেশবাবু, কি হলো? আপনার কি শরীর খারাপ লাগছে? জল খাবেন? বীরেশ কোনো কথা বলল না, তাকে ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। ঐশী তড়িঘড়ি গিয়ে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এলো। বীরেশের অবস্থা এখন যেন আরও খারাপ। চোখ দুটো অস্বাভাবিক রকমের বিস্ফারিত হয়ে রয়েছে, দৃষ্টি ঘোলাটে, আতঙ্কিত। এই যে জলটা, জলটা নিন বীরেশবাবু, বীরেশবাবু। ঐশী জোর করে জলের গ্লাসটা বীরেশের হাতে ধরিয়ে দিল। কোনো রকমে গ্লাসটা হাত দিয়ে আঁকড়ে ধরলেও বীরেশ যেন আর নিজের মধ্যে নেই। তার চোখ বলছে ওর দৃষ্টি যেন অন্য কিছুর ওপরে আটকে গিয়েছে। ঐশী ওর দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকাল, কিন্তু কই, কোথাও তো কিছু নেই। ঠিক এই সময় আবার সে ডাক শোনা গেল।
বীরেশ চমকে উঠতেই তার হাত থেকে গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। বীরেশ শুনেছে ওই ডাক, তার মানে এতদিন ধরে ঐশী যেটা শুনতে পাচ্ছিল সেটা তার মনের ভুল নয়। বীরেশবাবু, আপনি শুনলেন? আপনি কি শুনতে পেলেন? কোথায় একটা বিড়াল? কথাটা শেষ করতে পারল না ঐশী। বিস্ফারিত চোখে সে তাকিয়ে দেখল, ধীরে ধীরে বীরেশের চোখটা কেমন যেন বদলে যাচ্ছে, কালো মণি দুটো হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে, পুরো চোখ জুড়ে সাদা অংশটা অস্বাভাবিক রকমের ঘোলাটে। ঠিক এই সময় লিভিং রুমের লাইটটাও কাঁপতে লাগল। ঐশী দৌড়ে এগিয়ে গেল সুইচবোর্ডের দিকে। আলোটা কাঁপতে কাঁপতে দপ করে নিভে গেল। ঐশী বারবার সুইচ অন অফ করতে থাকলো, ঘরের অন্যান্য আলোগুলো জ্বালানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তার পা দুটো ঠক ঠক করে কাঁপছে, হাত পা যেন অবশ। এখন কি করবে ও? দরজা দিয়ে ছুটে পালিয়ে যাবে, কিন্তু বীরেশকে এভাবে ছেড়ে? বীরেশ আর কিছু বলছে না কেন? কিছুই তো শুনতে পাওয়া যাচ্ছে না। ঐশীর গলার আওয়াজ যেন বসে গেছে, তবু সে ডাকল, বীরেশবাবু, বীরেশবাবু, আপনি ঠিক আছেন? লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? বীরেশবাবু, আপনি একটু বসুন, আমি দেখি মোমবাতি জ্বালিয়ে। অন্ধকার হাতড়ে কিচেনের দিকেই যাচ্ছিল ঐশী, সেখানে দেশলাই রাখা রয়েছে, কিন্তু পারল না। তার মনে হল বীরেশ যেখানে বসে আছে, চাপা কান্নার আওয়াজটা সেখান থেকেই ভেসে আসছে, কিন্তু এটা তো বীরেশের গলা নয়, নাকি সেই হয়তো খুব অসুস্থ বোধ করছে তাই এরকমভাবে। বীরেশবাবু, আপনি কি ঠিক? ঠিক এই সময় লিভিং রুমের লাইটটা আপনা থেকেই জ্বলে উঠল। সেই আলোয় ঐশীর সামনের দিকে তাকিয়ে দেখল, চেয়ারে বীরেশ বসে রয়েছে একই রকমভাবে আগের মতোই, কিন্তু তার মাথাটা নিচের দিকে ঝোঁকানো। বীরেশবাবু, আপনার কি শরীর খারাপ করছে? ঐশী কিছুই বুঝতে পারছে না, বোধহয় বীরেশ খুব ভয় পেয়েছে তাই এমনটা করছে। এক পা করে তার দিকে এগিয়ে গেল ঐশী। বীরেশের মাথাটা এখনো নিচু হয়ে রয়েছে, মুখ থেকে বেরিয়ে আসছে একটা চাপা কান্নার আওয়াজ। ঐশী একেবারে তার সামনে এসে দাঁড়ালেও সে মাথা তুলল না, তার কাঁধে হাত দিয়ে বীরেশকে ডাকতে গেল ঐশী। আর ঠিক তখনই চকিতে ঘটে গেল ঘটনাটা। কোনো এক প্রবল শক্তি ঐশীকে এক ঝটকায় একেবারে দূরে সরিয়ে দিল। ঐশী ছিটকে গিয়ে সজোরে ধাক্কা খেল সামনের দেওয়ালে, আর্তনাদ করে উঠল সে। এমন যন্ত্রণাদায়ক আঘাত পেয়ে ঐশী যেন চোখে অন্ধকার দেখতে লাগল। কোনো মতে সামলে উঠতেই সামনে তাকিয়ে দেখে চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে বীরেশ, একই রকমভাবে মাথাটা নিচু করে রেখে বিড়বিড় করে সে বলে উঠল, আমার কাছে এসো না, আমার কাছে এসো না, শুধু আমার কথা শোনো, আমার কথা কেউ শোনে না। আমি কাউকে বলতে পারি না। ঐশী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সে যা শুনছে যা দেখছে তা কি বাস্তব? ওখানেই স্থানুবত দাঁড়িয়ে রইল সে, পালিয়ে যাবার চেষ্টা করেও লাভ নেই। ঐশী বুঝে গিয়েছে এটা যা কিছুই হোক না কেন সহজে তার পেছন ছাড়বে না। এই সময় বীরেশের মধ্যে থেকে সেই নারীকণ্ঠ আবার বলে উঠল, আমার শুধু এটুকুই দোষ, আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু কি পেলাম তাতে? কি পেলাম? আজ সব বলব, সব কিছু তোমাকে শুনতেই হবে সবটা।
বছর পাঁচেক আগের একটা সন্ধে, অগ্নি সোফার ওপর বসে সামনের টেবিলে ল্যাপটপ খোলা এক মনে কাজ করছে সে। মাঝে মধ্যে পাশে রাখা কাপটা তুলে নিয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। ডোরবেল বাজতেই অগ্নি উঠে গিয়ে দরজাটা খোলে। সামনে দাঁড়িয়ে আছে রিয়া। ও, তুমি? রিয়া ভেতরে এসে অগ্নিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু অগ্নি তাতে সাড়া না দিয়ে ওকে পাশে সরিয়ে দেয়। রিয়া, আই এম রিয়েলি ভেরি বিজি। কাল আমার আর্লি মর্নিং এ ফ্লাইট আছে, প্যাকিং করতে হবে, জানোই তো সবটা। তুমি আজ না এলেই পারতে। না এলেই পারতাম মানে? এক মিনিট অগ্নি, ব্যাপারটা কি? তুমি কিন্তু আমাকে অনেকদিন ধরে অ্যাভয়েড করছো, এতবার ফোন করছি তোমাকে, এতগুলো টেক্সট করছি, কোনো রিপ্লাই করছো না। আজ আমি জানতে চাই কারণটা কি। ওকে, সো ইউ ওয়ান্ট দিস স্ট্রেট, রাইট? তাহলে শোনো, থিংস আর নট ওয়ার্কিং আউট বিটুইন আস। তোমার এই ওভার পজেসিভ নেচারটা আমি আর জাস্ট নিতে পারছি না। ইভেন মাই ওয়ার্ক ইজ সাফারিং ফর ইউ, ইয়েস। তাই আমি চাইছি ব্যাপারটাকে এখানেই মিটিয়ে ফেলতে। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ। আই লাভ ইউ সো মাচ বেবি। তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না, এরকম করো না আমার সঙ্গে। ইয়োর লাভ হ্যাজ অলরেডি ডান এ লট অফ ড্যামেজ টু মাই ক্যারিয়ার রিয়া। এবারে তুমি আমায় মুক্তি দাও। আমি কালই মুম্বাই শিফট করছি, কলকাতায় আর ফিরবো না। এই ফ্ল্যাটটা তোমার নামে ট্রান্সফার করে দিচ্ছি অ্যাজ কম্পেনসেশন, বাট ফ্রম নাও অন প্লিজ ডোন্ট এভার ট্রাই টু গেট ইন টু মাই পার্সোনাল স্পেস। তোমার আর কিছু চাই তো বলো, টাকা পয়সা এনিথিং আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, কিন্তু প্লিজ আমাকে আর কখনো বিরক্ত করতে এসো না। আমার কিছু চাই না অগ্নি, আমি শুধু তোমাকে চাই। কান্নায় ভেঙে পড়ে রিয়া। উত্তেজিত হয়ে এসে জড়িয়ে ধরতে যায় অগ্নিকে, জোর করে কাছে টেনে নিয়ে এসে চুমু খেতে যায়। ও প্লিজ স্টপ, থামবে তুমি। আই হ্যাভ এনাফ অফ দিস, আমি আর নিতে পারছি না, আমার অনেক কাজ আছে, ইউ প্লিজ লিভ। অগ্নি এক ধাক্কায় রিয়াকে নিজের থেকে সরিয়ে দেয়। রিয়া ছিটকে যায় সামনের দিকে। ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। দু চোখে গনগনের রাগ নিয়ে রিয়া শক্ত করে জড়িয়ে ধরে অগ্নির শার্টের কলারটা। আমি পুলিশকে সব জানিয়ে দেব। 2 বছর ধরে তুমি আমাকে খালি ইউজ করেছো, আর এখন আমাকে ডিচ করছো। আমি কিন্তু এত সহজে তোমাকে ছাড়বো না অগ্নি, কিছু দেই না। ওকে ওকে, দেন 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 ইউ মাস্ট ডাই। অগ্নি আচমকা তার শার্টের কলার থেকে টাইটা খুলে ফেলে, পরক্ষণে সেটা পেঁচিয়ে ধরে রিয়ার গলায়। কাটা ছাগলের মতো ছটফট করতে থাকে রিয়া। হাত দুটো দিয়ে প্রাণপণে অগ্নির মুখ চোখে মারতে থাকে। রিয়ার মুখে গাল মুখ চিরে যায় অগ্নির, তবু সে কিছুতেই ছাড়ে না রিয়াকে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আরো জোরে টেনে ধরে টাইটা, যতক্ষণ না রিয়া শেষ হয়ে যায়। একটা সময় পর রিয়ার সমস্ত ছটফটানি থেমে যায়, হাত দুটো নিথর হয়ে দুপাশে ছড়িয়ে পড়ে। এই সময় হঠাৎ কলিং বেলটা বাজতে চমকে ওঠে অগ্নি। রিয়ার দেহটাকে পাশ কাটিয়ে সে এগিয়ে যায় দরজার দিকে। আইহোল দিয়ে বাইরেটা দেখে, তারপর দরজা খুলে সে। বিদেশ এসেছে, অগ্নি তাকে ভেতরে আসতে বলে। ঘরে ঢুকতেই বিদেশের নজরে আসে রিয়া লুটিয়ে পড়ে রয়েছে মেঝেতে। কি হয়েছে বস? রিয়া ম্যাডাম এমন অবস্থায়? আমি ওকে। বিদেশ বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটেছে। সে এগিয়ে গিয়ে রিয়ার দেহটার কাছে হাঁটু গেড়ে বসে, গলার কাছে আঙুল দিয়ে চেক করে একবার, তারপর বলে, ভিজে নেই, এবার তাহলে কি হবে বস? অগ্নির সারা শরীর কাঁপছে, কপালে জমে থাকা ঘামটাকে শার্টের হাতা দিয়ে মুছে ফেলে সে। 2-3 বার কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। বস বস, কিছু বলুন, এবারে কি করবেন? বিরেশ বিরেশ, তুমি কিছু একটা ব্যবস্থা করো বস। হ্যাঁ, টাকা পয়সা যা লাগবে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। আমি কাল মুম্বাই চলে যাচ্ছি, আই জাস্ট কান্ট অ্যাফোর্ড সাচ এ মেস টু নাইট, প্লিজ। টাকার কথা শুনে বিরেশের চোখ দুটো চকচক করে ওঠে।
তারপর বলে, আপনি চিন্তা করবেন না বস, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রাত প্রায় 12:30। বীরেশ আর অগ্নি মিলে রিয়ার মৃতদেহটা একটা বড় প্লাস্টিকে মুড়ে ফেলে, তারপর খুব সাবধানে দুজনে মিলে ধরাধরি করে নিচে নিয়ে আসে সেটাকে। অগ্নির গাড়িটা সামনেই দাঁড়িয়েছিল, সে গিয়ে ডিকিটা খুলে মৃতদেহটা তার ভেতরে ভরে ডিকির দরজাটা লাগিয়ে এসে বসে ড্রাইভিং সিটে, পাশেই বীরেশ। তারপর স্টার দিয়ে গাড়িটা অন্ধকারের মধ্যে ছুটিয়ে নিয়ে চলে সে। বীরেশকে এখনো বিধ্বস্ত দেখাচ্ছে, হেঁট হয়ে থাকা মাথাটা বুকের কাছে এসে যেন ঠেকেছে। ঐশীর মুখ দিয়ে কোনো কথা বেরোল না, সে পাথরের মূর্তির মতো নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বীরেশ ধীরে ধীরে মাথা তুলল, ঐশী দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটার চোখ দুটো রীতিমতো জ্বলছে, যেন দুটুকরো অঙ্গার। অগ্নিকে আমি ছাড়ব না, এই এত বছর আমি এই ঘর ছেড়ে বেরোতে পারিনি। আমার আত্মা, আমার আত্মা এই 13G টাউনশেন্ড রোডের মধ্যে ছটফট করছে। আর না, আর না, এবারে আমি ওর কাছে যাব। তুমি তুমি অগ্নির কাছে যাবে, কিন্তু কিভাবে? কেন, তুমি আছো তো, তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে। কি যাবে না? তার মানে তুমি আমার শরীরটার অধিকার চাও, তাই তো? ঠিক ধরেছ, ঠিক ধরেছ। তবে আমাকে তো কিছু চাইতে হয় না, এই ফ্ল্যাটে যে ঢোকে তার সব কিছু যে আমার অধিকারে এসে যায়। তাহলে তুমি তৈরি তো? আজ থেকে তোমার শরীরটা আমার হবে, আমি আমার বেঁচে উঠব তুমি হয়ে। আর তুমি, তুমি বলে এই পৃথিবীতে আর কেউ থাকবে না। কথাটা শেষ হতে না হতেই ঐশী দেখল বীরেশের দেহটা তীব্রভাবে কাঁপতে শুরু করেছে। একটা কালো রঙের ছায়া ধীরে ধীরে তার শরীর ছেড়ে যেন বেরিয়ে আসছে। বীরেশ মাটিতে লুটিয়ে পড়ল, আর সেই ছায়াটা ক্রমশই এগিয়ে আসতে থাকে ঐশীর দিকে। নিজের চারপাশে একটা পৈশাচিক হাসির দমক শুনতে পায় সে। ছায়াটা একেবারে কাছে চলে এসেছে ওর, কিন্তু অদ্ভুতভাবে ঐশীর চোখে কোনো ভয় নেই, সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখের পলকে কি যে হয়ে গেল ঠিক বোঝা গেল না, কেবল সেই কালো ছায়াটা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এসে সেটা ঐশীর থেকে 10 হাত দূরে ছিটকে গেল। ঐশীর ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। সে সামনে তাকিয়ে দেখল কালো ছায়াটা ধীরে ধীরে একটা অবয়ব নিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ঐশীর সামনে স্পষ্ট হল, সেই নারী মূর্তি, সেদিন সেই ঘরে দেখা, তারপর লিফটে দেখা সেই মেয়েটা, এই সেই রিয়া। তীব্র আক্রোশে তাকিয়ে রয়েছে ঐশীর দিকে, খ্যানখ্যানে গলায় চেঁচিয়ে উঠল সে। I'm exactly what you have seen, Ria. এবারে আমি সত্যিটা জানতে চাই, কি হয়েছিল সেই রাতে? Tell me the truth. বললাম তো অগ্নি, অগ্নি আমাকে মেরে ফেলেছিল। মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো রিয়া। মৃত্যুর পরও যদি তুমি ছলের আশ্রয় নাও, তাহলে তুমি কোনো দিনও মুক্তি পাবে না।
সত্যিটা বলো রিয়া, স্বীকার করো সবটা। সত্যিটা আমি বলছি ঐশী ম্যাডাম। পেছন থেকে কথাটা বলে ওঠে বীরেশ। চেতনা ফিরে পেয়ে সে উঠে দাঁড়িয়েছে। এখন তার মুখ চোখে ভয়ের লেশমাত্র নেই। আমি সবটা বলছি ম্যাডাম। ফ্ল্যাটের দরজা খোলা থাকায় আমি সেদিন সব দেখেছি, বীরেশ বলতে শুরু করল। দুচোখে গনগনে রাগ নিয়ে রিয়া শক্ত করে জড়িয়ে ধরে অগ্নির শার্টের কলারটা। আমি পুলিশকে সব জানিয়ে দেব। দু বছর ধরে তুমি আমাকে খালি ইউজ করেছো, আর এখন আমাকে ডিচ করছো। আমি কিন্তু এত সহজে তোমাকে ছাড়বো না অগ্নি, কিছুতেই না। লিভ মি রিয়া প্লিজ। আমি তোমাকে আমার সঙ্গে থাকতে কোনোদিনই ফোর্স করিনি। আমাদের মধ্যে যা হয়েছে দুজনের মতেই হয়েছে। তুমি এই ফ্ল্যাট ছেড়ে আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। নো নো আই ডোন্ট। লিভ মি রিয়া, আমাকে ছাড়ো ছাড়ো, আমার লাগছে। না না, আমি কিছুতেই ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। রিয়া আরো শক্ত করে অগ্নির কলারটা চেপে ধরে। তার শরীরে যেন আসুরিক শক্তি ভর করেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অগ্নির। কোন রকমে নিজের শরীরটাকে দিয়ে রিয়াকে একটা ধাক্কা দেয় সে। রিয়া তাল সামলাতে পারে না, দেহের ভারসাম্য হারিয়ে পেছন দিকে পড়ে যায়। পাশেই রাখা ছিল একটা টেবিল, তার ঠিক কোনায় মাথাটা ঠুকে যায় তার। আর্তনাদ করে রিয়া লুটিয়ে পড়ে মাটিতে। প্রচন্ড হাঁপাচ্ছে অগ্নি, অসহ্য ব্যথায় তার গলাটা যেন জ্বলে যাচ্ছে। তারই মধ্যে রিয়াকে ওভাবে পড়ে যেতে দেখে সে হাত পাড়িয়ে তাকে ধরতে চায়, কিন্তু তার আগেই ঘটে গেছে অঘটনটা। অগ্নি কাঁচতে কাঁচতে হাঁটু মুড়ে বসে পড়ে রিয়ার কাছে, উত্তেজিত হয়ে ডাকতে থাকে, রিয়া প্লিজ চোখ খোলো, রিয়া রিয়া, আমি আমি তোমার ইচ্ছে করে ধাক্কা দিইনি, রিয়া প্লিজ প্লিজ তাকাও 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 তাকাও, লুক এট মি প্লিজ প্লিজ, চোখটা খোলো চোখটা চোখটা। ঠিক এই সময় অগ্নি লক্ষ্য করে খোলা দরজা দিয়ে কেউ এসে সামনে দাঁড়িয়েছে। বীরেশ। বীরেশ বীরেশ, দেখো না রিয়া রিয়া কথা বলছে না। আমি ওকে আমি ওকে ইচ্ছে করে রিয়া রিয়া কথা বলছে না, তুমি একবার একবার দেখবে নাকি? বীরেশ বীরেশ বীরেশ, প্লিজ প্লিজ একটু দেখো। আমি সবটা দেখেছি বস, আমি বাইরে দাঁড়িয়ে সবটা দেখেছি। দাঁড়ান আমি একবার ম্যাডামকে দেখি। বীরেশ এগিয়ে গিয়ে রিয়ার দেহটার কাছে হাঁটু গেড়ে বসে গলার কাছে আঙুল দিয়ে চেক করে, তারপর বলে, ম্যাডাম আর বেঁচে নেই বস। এবারে আমি কি করলাম? আমি আমি খুন করলাম রিয়াকে। মাই গড, আমি তো চাইনি ওকে মারতে, কিন্তু কেউ কি বিশ্বাস করবে আমার কথা? হ্যাঁ, কেউ বিশ্বাস করবে? এই আমার হাতে কি হয়ে গেল বলো তো, এই কি হয়ে গেল? হ্যাঁ, আপনি আপনি শান্ত হন বস, এটা ভেঙে পড়ার সময় নয়। তাছাড়া এতে আপনার কোনো দোষ ছিল না। আপনাদের সম্পর্কটাকে আমি এতদিন ধরে খুব কাছ থেকে দেখেছি, আমি সবটা জানি। আজও আমি সব কিছু নিজের চোখে দেখলাম। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি পাশে না থাকলে আমার বউটাকে আমি বাঁচাতে পারতাম না বস। আজ আমার পালা আপনার সেই উপকারের প্রতিদান দেবার। আপনি এখনই এয়ারপোর্টে রওনা হয়ে যান, আমার উপর বিশ্বাস রাখুন, আমি এদিকে সবটা দেখে নেব। না না বীরেশ, এটা ঠিক কাজ হবে না। আমার ভুলের জন্য আমি তোমাকে বিপদে ফেলতে পারি না। তার চেয়ে বরং চলো আমরা পুলিশ স্টেশনে যাই, এটাই ঠিক হবে। হ্যাঁ, আমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করি, কেমন? পাগলের মতো কথা বলবেন না বস, পুলিশের অনেক হাঙ্গামা, তারা বুঝবেই না যে আপনি নির্দোষ। যে করেই হোক মার্ডার চার্জে ফাঁসিয়ে দেবে। আমার কথা শুনুন, আপনি বেরিয়ে যান। না না, আর কোনো কথা নয়, আমার উপর ভরসা রাখুন, আপনি এখন যান, আপনি যান বস। আমি জানি না, আমি সত্যি জানি না বীরেশ, কীভাবে আমি তোমাকে ধন্যবাদ দেব। আমি আর কোনো দিনও কলকাতায় ফিরব না। এই ফ্ল্যাটটা এখন থেকে তুমি দেখে রেখো। হ্যাঁ, সেদিন যা যা হয়েছিল সে সব কিছুর জন্য তুমি, একমাত্র তুমি নিজেই দায়ী রিয়া। অগ্নি আমায় সব বলেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ কাম হিয়ার। তুমি কেন এসেছো এখানে? কেন এসেছো? তোমায় মুক্তি দিতে, না হলে যে আমরা নতুন জীবন শুরু করতে পারবো না?
এইবারে তাহলে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে নোটিস দেওয়া যাক। হুম হুম অগ্নি, তুমি কি কিছু ভাবছ? দেখো, আমি তোমার থেকে কিছুই লুকোতে চাই না। আই থিঙ্ক ইটস টাইম ফর আ কনফেশন, বাট সামহাও আমি নিজের থেকে তোমাকে কিছুই বলতে পারবো না। আসলে বলাটা সম্ভব নয়, ইটস সো ড্যাম ডিফিকাল্ট। আমার একটা রিকোয়েস্ট রাখবে ঐশী। ইউ ওয়ান্ট মি টু হিপনোটাইজ ইউ, রাইট? তুমি কিভাবে এত সহজে মন পড়ে ফেলতে পারো ঐশী? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম। ওকে, সো ডু আই হ্যাভ দ্য পারমিশন টু গেট ইনসাইড ইয়োর হেড? তুমি তো জানোই পারমিশন ছাড়া আমি এটা করি না। ওকে, ইটস মি হু রিকোয়েস্টেড ইউ, রাইট? ফাইন। হ্যাঁ, আরও একটা কথা, হিপনোটিক স্টেটে তুমি যা যা কনফেস করবে তার কিছুই তোমার মনে থাকবে না, আমিও রেকর্ড করে রাখবো না, আর আমরা এই নিয়ে পরে আর কখনো কোনো আলোচনা করব না। লেট মি বি ইয়োর কনফেশন বক্স অ্যান্ড দিস বেডরুম বি চার্চ, অ্যাগ্রিড? ইয়া, আই ডু নট ইভেন উইশ টু রিমেম্বার দিস লেটার, অল আই নিড ইজ টু মেক আ কনফেশন টু ইউ। এখানে আসার আগেই সব বন্দোবস্ত করে এসেছ? একদমই তাই। এবারে তাহলে আমার পরিচয়টা তোমায় দিই রিয়া। আমি ডক্টর ঐশী রয়, প্যারাসাইকোলজি নিয়ে আমার পোস্ট ডক্টরেট। এছাড়াও আমি অকাল সায়েন্স প্র্যাকটিস করি। অ্যান্ড ইয়েস রিয়া, আই হ্যাপেন টু বি দ্য বিজনেস পার্টনার অ্যান্ড ফিয়ান্স অফ অগ্নি টু। না না, কিছুতে হতে পারে না, আমি হতে দেব না। এবারে আমি বুঝতে পারছি, তুমি তাহলে এখানে এসে নাটক করছিলে। না, সবটা সত্যি নয়। আসলে ক্লায়েন্ট প্রেজেন্টেশনের কাজটা আমিই করি, কারণ তুমি তো জানলেই আমি খুব সহজেই মানুষের মনের ভিতর সম্পর্কে সবটা জেনে ফেলতে পারি। সামনের জনের মন পড়তে আমায় বিশেষ বেগ পেতে হয় না, তার মাথার ভেতর ঠিক কী কী চলছে আমি বুঝতে পারি। অগ্নি, সেই রাতে আমার কাছে সব কনফেস করার পর I wanted to meet you. That's why কলকাতায় ক্লায়েন্ট প্রেজেন্টেশন করার অ্যাসাইনমেন্ট আমি স্বেচ্ছায় নিজের হাতে নিই। 13G টাউনশ্যান্ড রোডে পা রাখার পর থেকেই আমি জানতাম যে তোমায় আমার মুখোমুখি আসতেই হবে। And I was waiting to liberate your soul. তুমি পারবে না, পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। যতই চেষ্টা করো আমি এখান থেকে কোথাও যাব না। যেতে তো তোমায় হবেই রিয়া, তোমার জায়গা যে আর জীবিতদের মধ্যে নয়। ভালো থেকো। বলতে বলতে ঐশী তৎক্ষণাৎ তার পোশাকের ভেতর থেকে একটা সাদা ভাঁজ করা কাপড়ের টুকরো বের করল, তারপর গভীরভাবে দু চোখ বন্ধ করে আওড়াতে লাগলো এক দুর্বোধ্য মন্ত্র। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে ভাঁজ করা কাপড়টা খুলল, তাতে রাখা রয়েছে কিছু একটা গুঁড়ো। না না, তুমি এটা করতে পারো না, আমি এই জায়গা ছেড়ে যাব না, আমি যাব না, আমি অগ্নিকে ছেড়ে, আমি অগ্নিকে ছাড়বো না। ঐশী কার্তনাদ গোটা ঘরে গম গম করে প্রতিধ্বনিত হতে থাকল। দূরে বিস্ফারিত চোখে দাঁড়িয়ে বীরেশ, একমাত্র ঐশীর মুখে কোনো ভাবান্তর নেই, শুধু রয়েছে নিশ্চিত জয়ের হাসি। সে আবারও বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগল, তারপর ধীরে ধীরে ফুঁ দিল সেই কাপড়ের ওপর। বাতাসের মধ্যে মিশে গেল গুঁড়োটা। সামনে দাঁড়িয়ে থাকা অশরীরী রিয়া তার সংস্পর্শে আসা মাত্রই অদৃশ্য হয়ে গেল, আর এই বাড়ি মুক্ত হলো অশুভ শক্তি থেকে, তার সাথে অগ্নির জীবনও। ধন্যবাদ আপনাকে ঐশী ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে সবটা আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু অগ্নিবাবুর কথা ভেবে আর আপনাকে এখানে যত কষ্ট সহ্য করতে হয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন। আমার উচিত ছিল প্রতিটা সময় আপনার পাশে থাকা। আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম।
ঐশী স্মিত হেসে বীরেশের হাত দুটো জড়িয়ে ধরল। তার মনে বীরেশের প্রতি কোনো আক্ষেপ নেই, এখন শুধুই শান্তি। যে জন্য তার এখানে আসা তাতে সে সফল হয়েছে। দেওয়াল ঘড়িটা জানান দিল ভোর 5টা বেজে গেছে। ঠিক তখনই বীরেশের ফোনটা বেজে উঠল। ঐশী দেখল অগ্নি ফোন করেছে। বীরেশ হাত বাড়িয়ে ফোনটা ঐশীকে দিয়ে পাশে সরে গেল। সব ঠিক আছে অগ্নি, এবার থেকে সব ঠিক থাকবে। এতক্ষণ আপনি শুনছিলেন সঞ্জীব ব্যানার্জির কাহিনী 13G টাউনশেন্ড রোড, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।